युगायितं निमेषेण चक्षुष्वभिषेकितं শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ জানিয়েছেন যে শ্রীল মাধবেন্দ্র পরিপাদ যে অপ্রাকৃত ভাব প্রদর্শন করেছিলেন তিনি তার অপ্রাকৃত শরীর ছাড়বার আগে শ্রীমতী রাধারানীর হৃদয়ের যে সকল ভাব তিনি প্রকাশ করে গেছিলেন আমাদের গৌড়ীয়গণের সেই সব বিচারে প্রবেশ হওয়া দরকার। শ্রীল মাধবেন্দ্র পরিপাদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন চৈতন্য চরিতামৃততে মহাপ্রভুর ভাব এরা হচ্ছে মাধবেন্দ্র পরিপাদের হৃদয়েতে যে ভাব উত্থিত হয়েছিল সেটা শ্রীমতী রাধারানীর হৃদয়ের ভাব। ওই দীনদয়ার্দনাথ মথুরানা কদাবলকস্য হৃদয়ং তদলোককাদরম দয়িতো ভ্রমতি কিং করোমি অহম্। শ্রীল মাধবেন্দ্র পরিপাদের হৃদয়েতে এই ভাব এসেছিল। শ্রীল প্রভুপাদ জানিয়েছেন মাথুর বিরহ কাতর ব্রজবাসীগণের সেবাই আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য। ওই দিন দয়ারদনাথ মথুরানাথ কদাবলকস্য হৃদয়ং তদলোক কাতরং দ্বৈত ব্রহ্মতি কিং করোমি অহম্। গোপিকাগণের এটা তীব্র অনুরাগের ভাষা, এটা সাধারণ জগতের ভাষা নয়। এখানে কৃষ্ণকে তীব্র অনুরাগ ভরে বলছেন আজ তুমি আমাদের এই বৃন্দাবন ছেড়ে দিয়ে তুমি মথুরাতে গেছো, মথুরাতে তোমার অনেক অত্যন্ত শিক্ষিতা যারা আছেন সেই সব রয়েছেন রমণীগণ, আমরা তো কিছুই জানি না, আমাদের অজ্ঞতা নিবন্ধন তোমার সেবা করতে পারি নাই, আমরা শিক্ষিতা নয় গোপনারী, সেখানে তোমার কত শত সেবার ব্যবস্থা আছে ইত্যাদি বলে গোপিকাগণ ভেতরের এক তীব্র যন্ত্রণার উদ্গীরণ করছেন। এগুলোকে বলা হয় বিপ্রলম্ব ভাব। বিপ্রলম্ব ভাবে বিভাবিত না হলে বিপ্রলম্ব কি বস্তু এটা অনুভব করা যায় না। রাগানুগা ভজনের সম্বন্ধে শ্রীল রূপ গোস্বামীপাদ জানিয়েছেন ইষ্টে সারসিকি রাঘা পরমাবিষ্টত ভবে তন্ময়ী যা ভবে ভক্তি স্বাত্র রাগ রাগোৎমিকোদিতা। সেখানে জানাচ্ছেন ইষ্টে সারসিকি রাঘা পরমাবিষ্টত ভবে, ইষ্টবস্তিতে যে স্বাভাবিক অনুরাগ যেটা চৈতন্য চরিতামৃতের ভাষায় কৃষ্ণের স্বাভাবিক প্রতি ব্রজবাসী প্রতি, ব্রজবাসীর স্বাভাবিক প্রীতি কৃষ্ণ প্রতি, এখানে কোনো আর্টিফিশিয়ালিটি নেই, এখানে কোনো বানানো কিছু নাই, তীব্র হৃদয়ের অনুরাগ তাদের কৃষ্ণের প্রতি, অন্য কোনো বিষয়ের প্রতি তাদের কোনো অনুরাগ নাই। স্টেজ ও সারসিকিরা ইষ্টবস্তুতে যখন তীব্র অনুরাগ জন্মে, তীব্র অনুরাগের যে বস্তু তাতে লক্ষণ কি গোস্বামীগণ জানিয়েছেন রূপ গোস্বামীপাদ, যে অনুরাগের বস্তুর লক্ষণ হল নিত্য নবায়মান রূপে প্রতীতি হবে।
নিত্য নিত্য নতুনভাবে প্রতি ক্ষণে ক্ষণে নতুন বোধ হবে, সেটাকে বলা হয় অনুরাগের বস্তু। স্বাভাবিক চিত্তের যে বৃত্তি আছে, যেটাকে আমরা শাস্ত্রীয় শাসনের দ্বারা রেগুলেট করার চেষ্টা করছি, শাস্ত্রীয় শাসনের দ্বারা নিয়ন্ত্রণ করে বশীভূত করে কোনো মতে মনটাকে কষ্ট করে ভগবানের চরণে লাগিয়ে দিই, কোনো মতে। এর মধ্যে মন তীব্রভাবে এদিক ওদিকে চলে যায়, জড় বিষয়ের প্রতি তার অনুরাগ, এর মধ্যে মন বিভিন্ন দিকে ছুটে চলে যায়, আহ্নিক করতে বসলে অন্য চিন্তা চলে আসে, মালা করতে বসলে অন্য চিন্তা, বিষয়ের প্রতি স্বাভাবিক তাদের বদ্ধজীবের অনুরাগ, অনন্তকাল ধরে বিষয়ের সঙ্গতে। কিন্তু বাস্তবিক পক্ষে শ্রীল কালাকৃষ্ণদাসের কথা বলতে গিয়ে প্রভুপাদ জানিয়েছেন, যত বদ্ধজীব আছে সমাজে তারা সব এক একজন কালাকৃষ্ণদাসের প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ। যারা সব সমাজে বদ্ধজীব আছেন, শ্রীল প্রভুপাদ জানাচ্ছেন, তারা সবাই প্রায় কালাকৃষ্ণদাসের প্রতিনিধি, অর্থাৎ কালাকৃষ্ণদাসের একটা ছোট সংস্করণ কালাকৃষ্ণদাস তারা, যেখানে ভগবানের নাম, ভগবানের ভক্তগণ সমস্ত কিছু রয়েছেন, সেখানে বিষয়ের অনুরাগ কি করে হতে পারে? আশ্চর্য বিষয়, বিষয়ের এন ক্ষমতা মায়াদেবী, যে কালাকৃষ্ণদাস সাক্ষাৎ ভগবান পরাত্পর অখিলেশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর সঙ্গে গেছেন, সেখানে সাক্ষাৎ ভগবানের সৌন্দর্য ভগবানের সামনে থাকলেই যে দেখতে পাবে এমন তো কোনো কথা নেই। অনেকেই গুরুপাদ পদ্মের গায়ে গা লেগিয়ে থাকেন, তার কাপড় ঠিক করে দেন, অনেক কিছু করেন, কিন্তু তার বাস্তব সৌন্দর্য দর্শনে তার যোগ্যতা হয় না অনেক সময়, বেশিরভাগ সময়, অনেক সময় নয়। ভগবত বিগ্রহের সম্মুখে অর্চনাদি করেও প্রাকৃত বুদ্ধিক্রমে সংসার বৃদ্ধি জাগ্রত হয়, অপ্রাকৃত বুদ্ধি কখনোই আসে না। ভগবত সম্মুখে থেকেও চাপাল গোপালের বুদ্ধি খারাপ হয়েছিল, সাক্ষাৎ দেখছেন চৈতন্য মহাপ্রভু যাতায়াত করছে সবই, সাক্ষাৎ পরাত্পর অখিলেশ্বরকে দেখেও ষড়দর্শনের বেত্তা মহাপণ্ডিত বলে যাকে সমাজের লোক বলতো, সেল সার্বভৌম ভট্টাচার্যেরও ভ্রম উপস্থিত হয়েছিল, কোনো মতেই তাকে বুঝতে পারেননি। যদি না সেল গোপীনাথ আচার্য মহাভাগবত তাকে করুণা করতেন, আর তার যে তীব্র ইচ্ছা হৃদয়ের যে কোনো মতে এই যেন সেই ভগবানের তত্ত্ব উপলব্ধি করতে পারে, ভগবান সেই গোপীনাথ আচার্যের মনোবাঞ্ছা পূর্তিকল্পেই এসব লীলা প্রদর্শন করেছিলেন, বেদান্ত শ্রবণের লীলা, তারপরে তাকে দর্শন দেওয়া, সমস্ত ভক্তবাঞ্ছা কল্পতরু এগুলো সব করেছিলেন। কালাকৃষ্ণদাস সাক্ষাৎ ভগবানের পাশে রয়েছে বলে আপনারা বলছেন, কিন্তু কালাকৃষ্ণদাস যদি সত্যিই ভগবানের পাশে থেকে থাকতো, যদি ভগবানের চরণারবিন্দের এক বিন্দু নখরাবিন্দের যে অপ্রাকৃত জ্যোতি ছটা যদি তার জড় জগতের বস্তু দর্শনের ইচ্ছাটাকে মর্দিত করে একটা নতুন আলো দেখাতে পারত, তাহলে তো সে কখনোই মায়ার প্রতি ধাবিত হতো না। ওই জন্য দেখা গেল কালাকৃষ্ণদাস ভট্টথারিগণ তাকে প্রলোভন দেখালেন, স্ত্রী ধন দেখিয়ে তাতে সে আকর্ষিত হলেন।
শ্রীমান মহাপ্রভু তাকে চুল ধরে পরে তুলে নিয়ে এলেন। আশ্চর্য এইসব কথা, ভগবত সান্মুখ্য যার ভাগ্যক্রমে হয় তার কথা তো অত্যন্ত আশ্চর্যজনক। ভগবত সান্মুখ্য হয়ে গেলে যে কি হয়, আর বিধি মার্গে এত কষ্ট করে নিজের মনকে নিয়ন্ত্রিত করে ভগবত ভজনে নিয়োজিত করা জোর করে, আর স্বাভাবিকভাবে ভগবানের চরণে চিত্তবৃত্তি যাওয়া, এই পার্থক্যগুলো প্রকাশের জন্যই তো শ্রীমন মহাপ্রভু এসেছিলেন। শ্রীমন মহাপ্রভু রাগানুগা ভক্তি রূপানুগ ভক্তি তো পরে ফিল্ট্রেশন হয়ে নাম হলো, রাগানুগা ভক্তি নামটা ছিল আগে। রূপগোস্বামীপাদকে যখন বিশেষ ক্ষমতা দিলেন মহাপ্রভু, রূপপাদের যে আশ্চর্য দর্শন, সেই সব অপ্রাকৃত দর্শনে যখন ভক্তগণ নিজেদেরকে নিয়োজিত করলেন রূপানুগ ভজন, রূপের অনুগ, মহাপ্রভুর অনুগ মানে রূপের অনুগ, প্রথমেই একই কথা। মহাপ্রভু শ্রীমন মহাপ্রভুর অনুগ যারা তারা রূপানুগ। সিদ্ধান্তটা এই, আমরা অনেক সময় গ্র্যাপ চ্যাট করার সময় স্ট্যাটিক্স এতেও হয় যে প্লটিং করে আগে এই বিন্দুগুলো, তারপর সেখান থেকে রেখাগুলো টানে, এখান থেকে একটা রেখা টানে, এই রেখা ওই রেখাকে ইন্টারসেক্ট করে, এগুলো সব কথা। বাস্তবিক পক্ষে শ্রীমন মহাপ্রভুর হৃদয়ের যা ভাব, সেই ভাবটাই পরিপূর্ণরূপে প্রকাশ পেয়েছিল স্বরূপ মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ। তার হৃদয়তে মহাপ্রভুর সকল ভাব প্রকাশিত, ভগবানের কিছু লোকানোর কিছু নাই। আর সেই সেই ভাবই শিল রূপ গোস্বামীপাদের হৃদয়তে প্রকাশিত, কাজে এখানে পার্থক্য কিছু নয়। রূপানুগ ভজন সেটা তো নাম দেওয়া হয়েছিল হয়তো পরে, কিন্তু হিসাব মতো একই। তাই জন্য প্রিয় স্বরূপে, দ্বৈত স্বরূপে, প্রেম স্বরূপে, সহজাব রূপে, ততান রূপে, পহুরেক রূপে ইত্যাদি কথা বলা আছে। প্রিয় স্বরূপে, দ্বৈত স্বরূপে, প্রেম স্বরূপে, সহজাব রূপে, ততান রূপে, সবিলাস রূপে ইত্যাদি সব কথা রূপপাদের সম্বন্ধে। ঠিক যা প্রভুর মনোবৃত্তি তাই রূপের, একটু একচুল এদিক ওদিক নয়। কাজে রূপানুগ ধারা নিত্য ধারা। আমার এই কথা দিয়ে যেন কেউ বুঝে না নেয়, তাহলে আপনি বললেন রূপানুগ ধারা পরে সৃষ্টি হয়েছে। রূপানুগ ধারা নিত্য, খালি প্রকাশের তারতম্যের জন্য এভাবে আমাদের কাছে প্রতিভাত হচ্ছে। ইষ্টে সারসিকি রাগাহা পরমাবিষ্টতা ভাবে, ইষ্টে সারসিকি রাগাহা পরমাবিষ্টতা ভাবে, তন্ময়ী যা ভাবেদ ভক্তি সাত্ত রাগত্বিকোদিতা। এটাকে রাগানুগা ভক্তি বলে, যেটাতে হৃদয়ের মধ্যে যে একটা হৃদয়কে রাঙিয়ে দেয় রঞ্জন ক্ষমতা আছে। বিষয় চিত্তকে রাঙাতে পারে, অপ্রাকৃত বিষয় যে রাঙাতে পারবে এর কি, বিভিন্ন রং চড়ে, এগুলো বিভিন্ন পদকর্তার কীর্তনে পাওয়া যায়। বিভিন্ন রং এই হৃদয়ের মধ্যে চড়ে, রং রস ইত্যাদি। এখানে ইষ্টে যে সারসিকী রাগ, ইষ্টে অনুরাগ, রস প্রাকৃত এবং অপ্রাকৃত ভেদে দ্বিবিধ প্রকার, আপনারা অবাক হয়ে যাবেন। আপনার জড়জগতের আপনারা জড়জগতের যে রসের কথা জানেন, সেই রসকে বলা হচ্ছে হেয় রস, সেটাই হচ্ছে বাস্তব রস। শিল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর বিকৃত রস,
আর অপ্রাকৃত জগতে যে রসের অপ্রাকৃত জগতে যে রসের স্বরূপ আছে শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর এই অপ্রাকৃত রস সম্বন্ধে মন্তব্য করেছেন সিদ্ধান্ত লিখেছেন যে তিনি রসের কাছে প্রার্থনা করেছেন তিনি রসের কাছে প্রার্থনা করেছেন সেখানে বলছেন হে রস আপনি দয়া করে আমাদের কৃপা করুন শ্রীল সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর রসের অপ্রাকৃত স্বরূপকে দর্শন করেছিলেন তোমরা রস মানে আঁকের রস খেজুরের রস এই রস নয় যেখানে অপ্রাকৃত জগতের রসের প্রসঙ্গ সেখানে রসের স্বরূপ আছে রস মূর্তিমান ভাবে আমাদের কাছে প্রকাশিত হতে পারে ইষ্টে সারসিকি রাগা ইষ্টবস্তুর প্রতি ইষ্টবস্তুর প্রতি যে স্বাভাবিকই যে তার ভালোবাসা অন্তরের যে আকর্ষণ সেটাকে বলে ইষ্টে সারসিকি রাগা লোভনীয় বস্তুতে কেউ লোভ যার উৎপাদন হয়েছে সে বলতে পারবে না সে লোভটা উৎপাদন হয়েছে বই পড়ে কোনো একটা লোভনীয় বস্তুতে লোভ উৎপন্ন হয়েছে সেটা কোনো আমি ভালো করে শাস্ত্র মুখস্থ করে কোনো একটা গ্রাফ অ্যান্ড চার্ট দেওয়া আছে ঠিক এক্স্যাক্টলি এইভাবে আমি লোভ উৎপাদন করব ইম্পসিবল এটা হতে পারে না লোভের বস্তুর প্রতি যখন মন ধাবিত হয় তখন সেখানে দেখা যায় লোভনীয় বস্তুর প্রতি কোনো যে লোভের উৎপত্তির যে কারণ সেটা কোনো ভালো করে আমি কোনো শাস্ত্র মুখস্থ করে লোভ উৎপন্ন করবো এটা হয় না তোমার ওই বস্তুর প্রতি কেন লোভ উৎপন্ন হলো কী কারণে বলে আমি তা বলতে পারবো আমার লোভ উৎপন্ন হয়েছে আমার সেটা চাই যেটাকে গীতাতে ভগবান বলেছেন ধায়ত বিষয়ণ পুংস বন্ধ করে দাও বন্ধ করে বিক্ষেপ হয় বাবা হরি কথা এভাবে হয় না আগে থেকে ব্যবস্থা রাখতে হয় সব কিছু কেউ কিছু করতে রাজি নয় কি বলছিলাম আলোচনা ধায়ত বিষয়ণ পুংস সঙ্গস্তেষু উপজায়তে সংজাত সংজায়ত কাম কামাত ক্রোধ অভিজায়তে ক্রোধাৎ ভবতি সন্মোহ সন্মোহাত স্মৃতিবিভ্রম স্মৃতিবিভ্রংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ পুনশ্যতি ইত্যাদি কথা এগুলো গীতাতে এলিমেন্টারি কথা এগুলো সাধারণ কথা সমস্ত আগে থেকেই আলোচনা করা হয়েছে কিন্তু অপ্রাকৃত বিষয়ের যে বিষয় সেটা সম্পূর্ণ আলাদা যখন প্রাকৃত বিষয়ের প্রতি মন ধাবিত হয় তখন সেই তীব্র আকর্ষণের কথা আপনারা অনেকেই আপনাদের প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে তখন সেই অনুরাগের বিষয়ের প্রতি যে ধাবিত হয় মন তাকে কোনো মতে আটকানো যায় না তাকে কোনো রকমভাবে কন্ট্রোল করা যায় না এটা যদিও জড় উদাহরণ তথাপি অপ্রাকৃত জগতের যারা দার্শনিক তারা বলেছেন প্রাকৃত জগতের কোনো উদাহরণই অপ্রাকৃত জগতে চলে না তথাপি জড় জগতের যারা অনন্তকাল ধরে বিষয়ের অভিজ্ঞতা যাদের হৃদয়েতে রয়েছে তাদেরকে জড় বিষয়ের কোনো উদাহরণ না দিলে তারা তার দিকদর্শন করতে পারে না প্রাকৃত রসন কখনোই চলে না তথাপি আমাদের বাধ্য হয়ে এগুলো উপায় নেই তাই দিতে হয়
ইষ্টে সারস কি রাগহা ইত্যাদি কথা বোঝবার আগে জড়জগতের যে আমাদের সম্বন্ধগুলো থাকে, পুত্রের প্রতি মায়ের, পিতা পুত্রের প্রতি ইত্যাদি সমস্ত এই যে সম্বন্ধগুলো একটু অনুভব করলে বোঝা যায় এর মধ্যে কি জাদু আছে যাতে সেই আকর্ষণ আমার তীব্র অনুভব হয়। আর সেই যেটা রসের বাস্তব স্বরূপ যেখানে বিরাজমান রয়েছে সেই অপ্রাকৃত বৃন্দাবন, সেখানে ভগবান, যেখানে ভগবানকে বলা হয়েছে সমস্ত রসের আকর, রস বৈশ, রস বৈশ রস এবহি অয়ম লব্ধানন্দী ভবতি, যেখানে সমস্ত রসের মূল উৎস হল ভগবান শ্রীকৃষ্ণ। প্রাকৃত অপ্রাকৃত জগতে যত রস আছে সব কৃষ্ণ ছাড়া কিছুই নাই। কোনো সময় প্রত্যক্ষভাবে, কোনো সময় পরোক্ষভাবে, অর্থাৎ মায়ার এই জগতে যে রস দেখা যায় সেটাও কৃষ্ণ থেকেই এসছে, ব্যতিরেক মুখে, অন্যায় ব্যতিরেক মুখে সে সমস্ত উৎপাদন হয়েছে। তাহলে ইষ্টে সারস্বতী রাঘা পরমাবিষ্টতা ভাবে আবেশ সৃষ্টি হয়, একটা এমন আবেশ সৃষ্টি হয় যেটাকে অনুধ্যান, যার মধ্যে যে ধেয় বস্তুর প্রতি ধ্যান, ধেয় ধাতা তিনটো বিষয় আছে, ধাতা করবেন ধ্যান, আর কোন বস্তুটা ধ্যান করবেন, ধেয় বস্তুর ধ্যান করবেন, এই তিনটে যখন এমন একটা অবস্থায় আসে যেখানে মিলেমিশে একাকার হয়ে যায়, ঠিক সেই অবস্থাটা যেটা কোনো জড়জগতের কোনো ফিলসফি দর্শন দিয়ে বোঝানো যায় না, অনুভবের বিষয়, কৃপা সাপেক্ষ। সেখানে বলছেন যে এই যে অনুরাগের বস্তুর প্রতি তার যে একটা আবেশ, সেটা ব্রজবাসীগণের কৃষ্ণের প্রতি যে স্বতঃস্ফূর্ত ভালোবাসা, এই ভালোবাসাটা কোনো, এর মধ্যে কোনো স্বার্থের বিন্দুমাত্র গন্ধ নাই, কোনো আর্টিফিশিয়ালিটি নাই। জড়জগতে যত ভালোবাসা এই জগতে আছে আমি জানি তারা বলবেন এক্সেলেন্ট, অত্যন্ত উন্নত, কিন্তু জড়জগতের ভালোবাসা যতই নিঃস্বার্থ বলে আপনি প্রমাণ করার চেষ্টা করুন, শ্রীল প্রভুপাদ জানাচ্ছেন তথাপি ওর মধ্যে স্বার্থের গন্ধ থাকবেই থাকবে, স্বার্থের গন্ধ না থেকে পারে না, বিন্দুমাত্র হলেও গন্ধ থাকবে তাতে। কিন্তু যে রাজ্যের কথা আলোচনা করা হচ্ছে সেখানে স্বার্থের গন্ধ পর্যন্ত উপস্থিত নাই, সেখানে ব্রজবাসীগণের সঙ্গে কৃষ্ণের কীরকম ভালোবাসা সেটা কোনো উদাহরণ দিয়ে বলা যায় না। যেমন সাক্ষাৎ ভগবানের সৌন্দর্য কেমন, এটা যদি কেউ অনেক দার্শনিক একটা তার যে ভাব সেটা প্রকাশ করেন, সেটা তথাপি ইনসাফিসিয়েন্ট হয় না। আর এটা সম্ভব নয় বলেই তুলসীদাসজি অত্যন্ত দুঃখ পেয়েছিলেন। তুলসীদাসজি অপ্রাকৃত নেত্রে দর্শন করছেন, তিনি যখন রচনা করছিলেন সেই রামচরিত মানস, সাক্ষাৎ সেই লীলাগুলো দর্শন হচ্ছে আর তিনি লিখছেন, মনে করবেন না কোনো একটা বানিয়ে বানিয়ে লিখেছেন। বাল্মীকি মুনি যিনি ছিলেন তিনি এখন তুলসীদাস রূপে এসছেন, যিনি বাল্মীকি মুনি ছিলেন তিনি তুলসীদাস রূপে এসছেন। বাল্মীকি মুনি যখন লিখেছিলেন তখন রামলীলা কোথায় কবে হবে কোনো ঠিক নাই, তার হৃদয়ে পরিস্ফুটন হয়েছিল। আর তুলসীদাস যে ঠিক উল্টো, কবে রামলীলা চলে গেছে কোনো ঠিক নেই, সন্মিকে তো রামলীলা নেই, রামজির সমস্ত লীলা সন্মুখে ছবির মতো ভেসে উঠছে হৃদয় দর্পণে, আর সেইগুলোকে তিনি লিপিবদ্ধ করছেন। যখন রামলালার যখন জন্মের প্রসঙ্গ উপস্থিত হল,
যখন রামজি আবির্ভাব হয়েছেন তখন সেই যে অবধপুরী অযোধ্যাতে যে আনন্দের যে প্লাবন সেই সমস্ত কথা বলা যায় না। তুলসীদাসজির ইচ্ছে হলো যে জগতের ব্যক্তিকে তো এই ঝাঁকিটা দেখানো উচিত ছিল, কিন্তু জগতের লোক তো দেখতে পারবে না। বলছেন রামলালার এই যে ঝাঁকিটা আমাদের ছিল, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভাব হয়েছেন, তার গৌর রূপ বিভিন্ন রকমভাবে দার্শনিকভাবে আলোচনা করেছেন, সীতা ঠাকুরানী তাকে আদর করতে এসছেন বিভিন্ন উপডৌকন নিয়ে, এটা তো একটা অপূর্ব, ঠিক আছে। কিন্তু তুলসীদাসজিও ভাবছেন যে আমি যদি কিছু এই যে প্রভুর যে সৌন্দর্য এটা আমি কি করে জগতের কাছে তো আমার দেখাতে ইচ্ছে করছে। তিনি চিন্তা করলেন ঠিক আছে, জড়জগতের কোনো তেজময় বস্তু, জড়জগতের কোনো অপূর্ব স্নিগ্ধ বস্তুর সঙ্গে তুলনা করলে হতে পারে। প্রথমে চিন্তা করলেন ঠিক আছে আমি সূর্যের সঙ্গে তুলনা করি, শ্রী রামচন্দ্র কেমন সুন্দর। তারপর লজ্জিত হলে সূর্যের কাছে দাঁড়ালে আমাদের তা তাপেতে ঝলসে যায়, কিন্তু রামলালাকে তো তা দিয়ে তুলনা করলে তো হবে না। পরক্ষণে চিন্তা করলেন পূর্ণিমার যে রাত তাতে যে চন্দ্রমার যে প্রকাশ হয় অপূর্ব, তার সঙ্গে তুলনা করলেও বোধ হয় এটা হতে পারে। পরক্ষণে লজ্জিত হলেন, এটা তো কখনোই সম্ভব নয়, চন্দ্রমার ভেতরে কত কলঙ্ক রয়েছে। শেষে অনেক চেষ্টা করলেন জগতের কোনো সুন্দর রূপ, আমাদের জগতের সর্বশ্রেষ্ঠ কথা একটাই আমরা জেনেছি, সেটা হচ্ছে পদ্ম, আর কিছু আমাদের কিছু নেই। আর আছে যখনই গুরুদেবের কথা গুরুচরণ কমল বলবো, ভগবানের চোখের যদি তুলনা করি নয়ন কমল, কমল ছাড়া আর আমাদের কিছু দ্বিতীয় বস্তু নাই। দ্বিতীয় আমাদের যা কিছু আমরা সংসঙ্ক যখনই তুলনা দিতে যাই এক জগতের সর্বশ্রেষ্ঠ সুন্দর বস্তু বলছেন কমল, আঁখি কমল মুখপদ্ম, তাই তো। কিন্তু তুলসীদাসজি তাতেও সন্তুষ্ট হলেন, তুলসীদাসজি বলেন এতেও তো লোকে বুঝবে না। তখন শেষে হেরে গিয়ে বলছেন যে আমি রঘুবরের শ্রী মুখকমলের উপমা খুঁজে পাওয়ার চেষ্টা করলাম, কিন্তু যেখানে উপমান উপমা সমাজ সমাস এক হয় সেখানে আর কিছু উপায় থাকে না। সেই জন্য তুলসীদাসজি তখন লিখেছিলেন যে রঘুবরকে মুখ সমান রঘুবর মুখ বানিয়া, তুলসীদাস অতি আনন্দ। তুলসীদাসজি শেষে হেরে বলে দিলেন যে রঘুবরের মুখটা কেমন, বলছে ঠিক যেমন রঘুবরের মুখ, আর দ্বিতীয় কোনো আমি তুলনা জগতে আর নাই। সেটা হলো উদাহরণ। রাগানুগা ভজনের এই যে একটা মোটামুটি ডেফিনেশন দেয়া হলো শ্রীমন মহাপ্রভুর যুগায়িতম নিমেষেন চক্ষুষ্পাবিষেয়িতম সন্ন্যায়িতম জগত সর্বম গোবিন্দ বিরহে নামে, এই কথাটা উপলব্ধির আগে আমার অনুভব করা দরকার যে রাগানুগা ভজন কি, ভগবানের সঙ্গে আদৌ আমার এই ধরনের সম্বন্ধ হলো না, কেবল তোতাপাখির মতো শ্রীমন মহাপ্রভু শিক্ষাষ্টকের এই শ্লোকটা আমি আওড়ে দিলাম, আমার কিছু ব্যাখ্যাও মুখস্থ করা আছে সেগুলো বলে দিলাম, তাতে কিছু লাভ হয় না। সেই জন্য সেখানে বলা আছে যে ইষ্টে সারসিকে রাগাহ পরমাবিষ্টত ভাবে, স্বাভাবিক যে ইষ্টবস্তু ব্রজবাসীগণের তার প্রতি যে তীব্র অনুরাগ পরম আবেশ সৃষ্টি হয় আর তন্ময়তা প্রাপ্ত হয়, দ্বিতীয় কোনো কিছু তার আর, যেটা গোপীগীতাতে আমি বলেছিলাম কৃটিজ গায়তে তাম অপশ্যতাম
অল্প একটু সময় যেটাকে কোনো গণনার মধ্যেই আসে না, সেই সময় কালটা মনে হয় আমাদের যেন যুগ যুগ তোমাকে না দেখে। এটাই হচ্ছে তীব্র অনুরাগের লক্ষণ, ভালোবাসা। কিন্তু এখানে একটা বিষয় বিচারিত হওয়া দরকার, সেটা হচ্ছে ব্রজবাসীগণের এক একজনের এক এক রকম ভাব, সবার রস একরকম নয়। সেখানে নন্দ যশোমা, যশোমতী মা, নন্দ বাবা, তার যা ভাব সেটা রত্তক পত্তক যারা আছেন দাস্যরসের তাদের সেরকম ভাব নয়। গোবেত্ত বিষান আদি শান্তরসের যারা আছেন তাদের ভাবটা অন্যরকম হচ্ছে, অর্থাৎ সব একরকম নয়। শ্রীদাম সুদাম বসুদাম যারা আছেন মধুমঙ্গল, তাদের সঙ্গে কৃষ্ণের যে সম্বন্ধ আছে সেটার একটা আলাদা বিষয় সক্ষ ভাব। আর সর্বশ্রেষ্ঠ যেটা হলো সেটা হচ্ছে ব্রজগোপিকাগণের সঙ্গে ভগবানের যে একটা আশ্চর্য সম্বন্ধ, সেটাকে শাস্ত্র বলেছেন বাইরের দৃষ্টিতে এটাকে কাম বলে মনে হয়, কিন্তু বাস্তবিক পক্ষে চৈতন্য চৈতন্যমিতে এইসব সিদ্ধান্ত আলোচনা করা আছে যে তাদের মধ্যে কোনো নিজ সুখের কোনো বাঞ্ছা নাই। গোপিকাগণের যে ভালোবাসা দেখছ, যে প্রীতি, এটাকে বাইরের দৃষ্টিতে কাম মনে হলেও এটা বাস্তবিক কাম নয়, অপ্রাকৃত কাম। এটা প্রাকৃত কোনো কাম নয়, অপ্রাকৃত কাম, যেখানে সমস্ত কাল সমস্ত সময়টাই কৃষ্ণের সুখবেদানের প্রচেষ্টা তাদের হৃদয়েতে রয়েছে। অনেকে মনে করতে পারেন যে গোপিকাগণের যে সাজসজ্জা আদি সমস্ত করছেন সেগুলো কী জন্য করছেন, আমরা তো এই জড়জগতে করে থাকি নিজের স্বার্থের জন্য। কিন্তু চৈতন্য চরিতামৃতে বলছেন না, ওদের সমস্ত কিছু ক্রিয়াকর্মের পেছনে লুকিয়ে রয়েছে কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য। কৃষ্ণকে সুখবিধানের যে প্রচেষ্টা তাদের হৃদয়ে রয়েছে, কামৈব গোপ রামাণাম প্রেম প্রেম ইতি অভিধীয়তে, কামৈব গোপ রামাণাম প্রেম ইতি অভিধীয়তে। যেখানে গোপিকাগণের কাম বলে তোমার মনে হচ্ছে এটাই হচ্ছে বিশুদ্ধ প্রেমের স্বরূপ। আমি এই কথা পঞ্চধ্যায় আলোচনার সময় একটা ব্যাকগ্রাউন্ড পরিষ্কার করতে হবে, তখন এগুলো আলোচনা করলে ভালো হবে, এখন একটু উত্থাপন। সেটা বলছি, বলতে গিয়ে এখানে আলোচনা হচ্ছে এই যে এই জড়জগতে যেটা ঘৃণ্য রস সেটা অপ্রাকৃত জগতের সর্বশ্রেষ্ঠ রস, কেন অপ্রাকৃত জগতের বিকৃত প্রতিফলন হচ্ছে এই জগৎ। এখানে যেটা সবচেয়ে আনন্দের বলে লোকে মনে করে সেটা অপ্রাকৃত জগতের নয়, ঠিক উল্টো। সেই জন্য সেই ব্রজধামে যে পঞ্চরস, পঞ্চ মুখ্য রস, সপ্ত গৌণ রসের আদান প্রদান হয়ে থাকে, রসের আকর, রসের মূল উৎস কৃষ্ণের সঙ্গে, শ্রীরামচন্দ্রের সঙ্গে তিনিও ভগবান, তার সঙ্গে রসের সর্বশ্রেষ্ঠ আদান প্রদান সম্ভব হয় না, রসের উৎকর্ষ প্রকাশিত হয় নাই সেখানে। একমাত্র রসের পরিপূর্ণ আদান প্রদান সম্ভব হয় ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে, শান্ত রসের যারা আছেন গোবেত্ত বিষান তারা তার সঙ্গে সর্বশ্রেষ্ঠ শান্ত রসের ভাব বিনিময় করেন, দাস্যরসে যারা আছেন তারা তাই তাদের ভাব থেকে, যে যেই রসে বিভাবিত রয়েছেন তার সেই সেই রসকে শ্রেষ্ঠ বলে মনে হয়। শ্রী কৃষ্ণদাস কবিরাজ বসু গোস্বামী জানাচ্ছেন শাস্ত্রের বিচার, যে যেই রসেতে বিভাবিত রয়েছেন তার নিজ নিজ স্ট্যান্ড
পয়েন্ট থেকে সেই অবস্থা থেকে সেই রসকেই শ্রেষ্ঠ বলে মনে করবেন, এটি স্বাভাবিক। কিন্তু মধুর রসের মধ্যে সমস্ত রসের সমাহার রয়েছে, মধুর রসের মধ্যে সমস্ত রস এর মধ্যে লুকায়িত রয়েছে। আবার মধুর রসের মধ্যে অনেক ভাগ আছে, মধুর রসের মধ্যে যারা বিচার করেন দ্বারিকায় যারা রয়েছেন মহিষীগণ, মথুরার যারা রয়েছেন প্রেয়সীগণ, মথুরারও তার ভগবানের ছিলেন, রতিরও পার্থক্য আছে, সমর্থা সামঞ্জসা ইত্যাদি বিভিন্ন রকম পার্থক্য, কিন্তু শোনে কে এইসব, অনুভব করার লোক কই, সাধারণী সামঞ্জসা সমর্থা ইত্যাদি সব ভাগ আছে। কুব্জার যে রতি হয়েছিল সেটা ব্রজগোপীগণের গতির সঙ্গে কখনোই মিলবে না। কুব্জার হৃদয়তে যে ভগবানকে প্রাপ্তির জন্য ইচ্ছা হয়েছিল, সেই কুব্জার ইচ্ছার সঙ্গে গোপিকাগণের যে ভাব সেটা কখনোই মেলে না, এটা আলাদা। এই জন্য যখন এইসব অবস্থা হৃদয়তে আসে তখন এইসব আলোচনা করলে ভালো হয়। সেখানে বলছেন আলোচনা প্রসঙ্গে যে এই যে মথুরার রমণীগণ আছেন, মথুরার রমণীগণ আছেন, আর তারপরে দ্বারিকার যারা আছেন মহিষীগণ রমণীগণ সেখানেও আছেন, প্রত্যেকে নিজ নিজ ভাবে বিভাবিত হয়ে ভগবানের সেবা করবার জন্য ব্যস্ত রয়েছে। কিন্তু এদের সবাইয়ের যে ভাব সেটা সমান নয়, দ্বারিকার ভাবের থেকে উন্নত হল মথুরার যারা রয়েছেন তাদের, আবার তাদের থেকে অনেক বেশি উন্নত হল যারা বৃন্দাবনের অন্তঃকরণে রয়েছেন ব্রজগোপিকাগণ। এগুলো সব একত্রে মিলিয়ে মিশিয়ে একাকার করলে হয় না, এগুলো আলাদা আলাদা সমস্ত বিষয় আছে। যারা দ্বারকাতে আছেন তাদের ঐশ্বর্য ভাব প্রবল থাকতেই পারে, মথুরাতে তার থেকে কম। ওই জন্য তরতম বিচারেতে মধুর রসের বিচারও অনেক পার্থক্য হয়ে যায়। তরতম বিচার যদি করা যায় মধুর রসের বিচার করতে করতে দেখা যায় এখানে অনেক পার্থক্য প্রচুর। যেখানে আত্মসুখ বাঞ্ছা তাকে বলা হয় কাম, আর যেখানে কৃষ্ণ প্রীতি বাঞ্ছার অন্বেষণ সেখানে বলে প্রেম। সেই জন্য সেই অন্তঃকরণে যে বৃন্দাবনের অন্তঃকরণে গোপিকাগণের যে ভালোবাসা সেখানে যে মধুর রস সেটার আলাদা রকম একটা বিচার, এক নয়, তাদের সঙ্গে আর অন্য কাউর কোনো তুলনা হয় না। সেই জন্য তার মধ্যে আবার গোপিকাগণের মধ্যে শ্রীমতী রাধারানীর ভাব হলো সবচেয়ে উন্নত। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করছেন অনন্ত ব্রহ্মাণ্ডে আমি একমাত্র আকর্ষণের বিষয়, তাই জন্য মদন মোহন তার নাম। অনন্ত ব্রহ্মাণ্ডে যদি আকর্ষণের বিষয় কিছু থাকে তার নাম হলো মদন মোহন। কিন্তু এই মদন মোহন কেও যিনি আকর্ষণ করে বশীভূত করতে পেরেছেন তার ক্ষমতাটা কত, তিনি কে, সেইটি কৃষ্ণ গালে হাত দিয়ে চিন্তা করেছেন। অনন্ত ব্রহ্মাণ্ডে একমাত্র আমি আকর্ষণের বিষয়, আর আমি ছাড়া আমার থেকে বড় গুণী এই জগতে তার কেউ নেই। তথাপি শ্রীমতী রাধারানীর মধ্যে কি আছে যে আমাকে, আমি জগতের আকর্ষণের বিষয় আমাকেও আকর্ষণ করে, তাহলে সেখানে কি বিশেষ আছে এটা আমার জানতে হবে। শ্রী রাধায় প্রণয় মহিমা কিদৃশ বানৈবাস্বাদ্য জেনাদ্ভুত মধুরিমা ইত্যাদি শ্লোকের আলোচনা হবে আগত দিনগুলোতে। রাধারানীর ভাব কি, কি এমন সে দেখে আমার মধ্যে, আমার মধ্যে কি আছে যে সে পাগল হয়ে যায়। একটা তমাল বৃক্ষ দেখলে সেকে গিয়ে জড়িয়ে বলে কৃষ্ণকে পেয়ে গেছি, পাগল হয়ে বৃক্ষ কোলে করে কাঁদতে থাকে কৃষ্ণকে পেয়ে গেছি, এটা তমাল বৃক্ষ।
আদৌ কৃষ্ণ নয়। আর অনুকূল বাতে যদি অঙ্গগন্ধ পায়, কৃষ্ণের অঙ্গের গন্ধ যদি কোনো জায়গা থেকে চলে আসে, সেখানে কি হয়? বলছে সেখানে পাগলের মতোই উড়ে চলে যায়, পাগলের মতো। ঠিক যেমনভাবে পতঙ্গগুলো দেখতে পাও যে অগ্নি জ্বলতে থাকে, পতঙ্গ ওদের নিজেদের যে সেই অগ্নির সৌন্দর্যের প্রতি আকর্ষণ সেটা আটকাতেই পারে না, তারা আটকাতে পারে না, তাদের ক্ষমতাই নেই যে অগ্নির সৌন্দর্যটা দেখে আমরা যাব না, আমরা দূরে থাকব, পারেই না। তাই জন্য তাদের পাখা পুড়ে তাদের সমস্ত জ্বলে, তথাপি আগুনেই যেতে হবে, ভবিতব্য। সেরকম কৃষ্ণ সে যতই কষ্ট দিক, যতই যা কিছু করুক, কিন্তু কৃষ্ণকেই চাই। অনেক গম্ভীর গম্ভীর সমস্ত গুপ্ত ভাব আছে, যেগুলো এই সমাজে আলোচনার বিষয় নয় বলে আমি অত্যন্ত লজ্জিত হচ্ছি, এলা আলোচনা করা যায় না। যে যে অবস্থায় উন্নত হবে সেই অবস্থায় সেসব আলোচনাগুলো, নাহলে প্রাকৃত ভাবনা চলে আসতে পারে। যেমনভাবে পতঙ্গ আটকাতে পারে না নিজেকে, সেরকমভাবে রাধারানীর কোনো ক্ষমতা নিয়ে আটকাতে পারেন না। যেখানে কৃষ্ণের অঙ্গগন্ধ সেখানে অনুকূল বাতে যদি পায় সেখানে উড়ে পড়তে যায়, পরে কি মরে। এই যে ভাবগুলো, এগুলো কি কোনো প্রাকৃত কোনো বিষয়, যেটাকে মহাভাব বলে বলা হয়েছে। গোপিকাগণের মধ্যে ভাব হয় মহাভাব শিরোমণি রাধারানী, আর তারই ভাব আর কান্তি অঙ্গীকার করে গৌরাঙ্গ মহাপ্রভু অবতার গ্রহণ করেছেন স্বয়ং। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর মধ্যে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মধ্যে রাধারানীর ভাবগুলো যে দেখা যাচ্ছে, সেইটি হলো আমাদের একটা রাগানুগা ভজনের একটা মাইলস্টোন। আমরা সব এইগুলোই আমাদের শিক্ষণীয় বিষয়, এগুলো কী করে তিনি তার এই ভাব হতে পারে, সেই পর্যায়ে না গেলে সে অনুভব তার মধ্যে কখনোই এটা হয় না। গৌরাঙ্গ মহাপ্রভু যে সমস্ত ভাব প্রদর্শন করেছিলেন, রাধারানীর ভাব, রাধারানীর মধ্যে অনেক সময় ওই ভাব ওই রকম ভাব হয়নি, সেই ভাবগুলো বেশি দেখা গেছিলো। এর রাধারানীর মধ্যে যা ভাব সব এসছে, আবার কিছু বিশেষ বিশেষ দেখা গেছিল, আশ্চর্য কথা। এখানে প্রশ্ন হল যে রাগানুগা ভজনের বিষয়ে যারা সত্যি সত্যি অনুভব করতে চান, তারা শ্রীমন মহাপ্রভুর জীবনের এই সমস্তগুলো লীলা বিলাস যা কিছু আছে, সেটা মহা বৈষ্ণবগণের সান্নিধ্যে থেকে আলোচনা করতে হয়, তাদের আচরণ করতে হয়, করতে করতে কোনো সময় এই সমস্তগুলো তাদের হৃদয়কে স্পর্শ করবে, জোরজবরদস্তি এখানে চলে না। এখানে কোনো জোর করে আমি পাবো এটা, এটা হয় না। সেখানে সর্বদাই এসব মহাপ্রভু মহাপ্রভুর ভক্তগণের আনুগত্য রয়েছে। তাহলে বোঝা গেল শ্রীমন মহাপ্রভুর যে ভাব, রাধারানীর ভাব, আর কৃষ্ণ ভগবানের যে অন্তরের যে ইচ্ছাটা হলো সেটা হচ্ছে রাধারানীর যে ভাব নিয়ে আমাকে এরকমভাবে তীব্র ভালোবাসে, আমার মধ্যে কি এমন আছে, আর আমি তো জগতের কামদেব মদনমোহন। সেই জন্য শাস্ত্রকার লিখেছেন চৈতন্য চরিতে আমি তো আছে, রাধা সঙ্গে যদা ভাতি তদৈব মদনমোহন। যখন সঙ্গে রাধারানী বিরাজমান থাকেন তখনই মদনমোহন, অন্যথা বিশ্বমোহ অপি স্বয়ং মদনমোহিত। বিশ্বের পক্ষে একটা আশ্চর্যজনক জিনিস তিনি হলেও তিনি নিজে স্বয়ং মদনে মোহিত, অপ্রাকৃত কামেতে জর্জরিত হয়ে যান। প্রাকৃত কাম অপ্রাকৃত কাম এই সমস্তগুলো বিশ্লেষণ যদি কেউ প্রাকৃত অপ্রাকৃত বিচারই কেউ জানে না, প্রাকৃত অপ্রাকৃত বিচারের যে ভেদ প্রভুপাদ বলছেন ধর দুঃখের বিষয়, প্রাকৃত অপ্রাকৃত এই যে ভেদ, এই ভেদই কাউকে স্পর্শ করছে না, সব মিলেমিশে একাকার করে দেয়।
প্রাকৃত ভাব কি অপ্রাকৃত ভাব কি, আমি প্রভুপাদের সিদ্ধান্ত এইটি বলতে চাই, যতক্ষণ পর্যন্ত জীবের হৃদয়ে জড়জগতের কামনা বাসনা, জড়জগতের আসক্তির বিন্দুমাত্র কিছু গন্ধ থাকে, তার পক্ষে রাগানুগা ভজনের এইসব কথাবার্তা একটা প্রহসন। রাগানুগা ভজনের নামে, রূপানুগা ভজনের নামে কত ব্যভিচার চলেছে, চলছে, কত ব্যভিচার চলেছে এবং চলছে। কেউ কেউ বলছেন আমি রাগানুগা ভজন শিখিয়ে দেবো আপনাকে ভালো করে। সেখানে ভক্তিবিনোদ ঠাকুরের যে এইসব গ্রন্থ বেরিয়েছে, মহারাজ যদি সেই বাংলা থেকে কিছু আনতো ভালো হতো। এত আমি তো সবই মঠে দান করে দিই, কিছু ভক্তকে বললে এখানে আনলে তারা কিছু পেতে পারতো, এখানে তো আর ব্যবসাদারই নয়। আর আমি গ্রন্থের কিছুই আমি গ্রহণ করি, যদি মঠে সমস্ত দেয়া হয় তারা বিক্রি করেন সেবায় লাগান। প্রশ্ন হলো এই ভক্তিবিনোদ ঠাকুরের যে গ্রন্থগুলো আছে তার মধ্যে তিনি সমগ্র জীবনে যে উপদেশগুলো করেছিলেন, শ্রীল ঠাকুর 1914 সালে অপ্রকটের পর সেখানে একটা গ্রন্থ বেরিয়েছিল, ঠাকুরের যত উপদেশ সময়ে সময়ে কালে কালে তিনি করেছিলেন সজ্জন তোষণী আদিতে বেরিয়েছিল, সেগুলো একত্রে শ্রীল ভক্তি বিনোদ বাণী বৈভব রূপে প্রকাশ পেয়েছে। সেই গ্রন্থের মধ্যে তিনি কীরকমভাবে তীব্রভাবে ভর্সনা করেছেন, যারা বলছেন রূপানুগ ভজন রাগানুগ ভজন শিখিয়ে দেব, তারা যে কত বড় ধোকাবাজ, সেটা ভক্তিবিনোদ ঠাকুর কীরকম তীব্র ভাষায় বলেছেন। এটা হিন্দিতে অনুবাদের চেষ্টা, একা মানুষ সারা জীবনে আমি চেষ্টা করলেও কিছু কত কি করতে পারি, চেষ্টা চলছে কিন্তু ভগবান জানেন কি হবে। এইভাবে দেখা যায় সেখানে তিনি লিখেছেন, হে মহোদয়গণ, রূপানুগ ভজন রাগানুগ ভজন কেউ কাউকে শিক্ষা দিতে পারে না, পরিষ্কার লিখেছেন। যারা আপনাদের বলছেন রূপানুগ ভজন রাগানুগ শিখিয়ে দেব তারা ধোকা দিচ্ছেন আপনাদের, এটা প্রকাশের বিষয় নয়, এটা জগতে অ্যাডভার্টাইজমেন্ট করে দেখিয়ে দিল আমি রূপানুগ ভজনটা হয় না, বরং উল্টো, যার হৃদয়েতে রূপানুগ ভজনের সেই সম্পত্তি লাভ হয়েছে সে লুকিয়ে যাবেন, সে অপরের কাছে বলবেন না লজ্জায়। যেমন জড়জগতের বিশাল সম্পত্তি যদি গুপ্ত সম্পত্তি লাভ হয়, সেই গুপ্ত সম্পত্তি আমার লাভ হয়েছে বলে খবরে কাগজে বিজ্ঞাপন দেন না, গুপ্ত সম্পত্তি লাভ হয়েছে উল্টে আরও বেশি করে লুকিয়ে রাখেন, এটা তো প্রকাশের বিষয় না, লোকের সব লোকে জেনে নেবে, ডাকাত আসবে লুট করে নেবে। সেরকম অপ্রাকৃত জগতে যে ভাবরাজ্য, সেই ভাবরাজ্যে যার বাস্তবিক প্রবেশ হয় সেই রকম কোনো নাটক করেন না, তার হৃদয়ে স্বাভাবিক এরকম ধরনের আকর্ষণ থাকে। সেই জন্য প্রভুপাদ জানিয়েছেন যার হৃদয়ে বিন্দুমাত্র প্রাকৃত জগতের ভাব থাকবে, কাম কামনা বাসনা যেটা কীর্তনেতে বলেছে, বিষয় ছাড়িয়া কবেই শুদ্ধ হবে মন, কবে হাম হেরব শ্রী বৃন্দাবন। খালি বলছেন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে বিষয় ছেড়ে শুদ্ধ হবে তাহলে বৃন্দাবনের দর্শন হতে পারে, তাহলে বৃন্দাবনের ভেতরে যে সমস্ত প্রেম প্রীতির কথা চলছে সেটা কবে হবে। এখানে বলছেন বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব শ্রী বৃন্দাবন, কবে বৃন্দাবন তার নিজ স্বরূপে আমায় একটু দর্শন দেবেন, তারপর সেখানে যে গোপ গোপী সমন্বিত ভগবান তাদের যে অন্তরঙ্গ সম্বন্ধ ভালোবাসা এগুলোর যে বিষয় এগুলো কবে আমার অনুভব হবে, বিচার বিচার করে যদি একটা সিদ্ধান্তে আসা যায় তাহলে দেখা যায় যে কত জন্মে আমি লাভ হবে কোনো ঠিক নাই, কিন্তু আবার এই জন্মেও হতে পারে, এই জন্মেও হতে পারে। রাগানুগা ভজন দর্পণ বলে বইও বেরিয়েছে, প্রথমে আমি ক্ষুদ্র সংস্করণ বার করেছিলাম, তারপর একজন অনুমতি নিয়ে তার আবার অনেক কিছু এই নরোত্তম ঠাকুরের এটা সমস্ত কিছু সব যোগ করে একই গ্রন্থে সব গুম্ফন করেছেন। এগুলো আশ্চর্য গ্রন্থ, এগুলোর মধ্যে সমস্ত রাগানুগা ভজনের সমস্ত রহস্য দেয়া আছে, কিন্তু প্রথম কথা হলো এই প্রাকৃত জগৎ থেকে মনটাকে তুলতে হয়। প্রাকৃত জগতে থাকাকালীন অবস্থায়
এই জগতের কোনো কিছু বোঝা যাবে না। তাহলে শ্রীমন মহাপ্রভু বলছেন মাধবেন্দ্রপুরী পাদে হৃদয়েতে রাধারানীর ভাব যেটা সেটা উদয় হয়েছে, সেখানে বলছেন ওই দিন দেয়ার্ধনাথ ওই মথুরানাথ বলছেন এখানে মাধবেন্দ্রপুরী পাদ শরীর ছাড়বার আগে তার অপ্রাকৃত শরীর ছাড়বার আগে এইটা বিজ্ঞাপন দিয়েছিলেন, কেঁদেছিলেন ওই দিন দয়ারদনাথ ওই মথুরানাথ কদাবলকশহীদম তদলোক কাতরম দ্বৈত ব্রহ্মতে কিম করমি অহম। এখানে বলছেন যে হে মথুরানাথ আজ তোমার দর্শন আমার কবে হবে, ওই দিন দয়ারদনায় মথুরানাথ তুমি আজ মথুরানাথ হয়ে গেছো, আমাদের ছেড়ে ব্রজধাম ছেড়ে তুমি মথুরায় চলে গেছো। মথুরানাথে তো অনুরাগের ভাষা এটা বলছেন, আর কদা বলক শহীদয়ম তদলোক কাতরম তোমার জন্য কাতর হয়ে আমি মরতে বসেছি, কবে তোমার শ্রীচরণ আবার দর্শন হবে। কুরুক্ষেত্রেতে রাধারানী এইটা ভাব হয়েছিল যে ব্রজধামেতে তুমি তোমার চরণোদ্দয় যদি উদয় করাও তাহলে আমরা বাঁচবো, নালে আর আমরা প্রাণে বাঁচবো না ইত্যাদি কথা। শ্রীমান মহাপ্রভুর এই শিক্ষাষ্টকের মধ্যে যে সব কথাগুলো ছিল তা সামান্যমাত্র দিগদর্শন হলো, বিশেষ কিছুই হলো না। যুগায়িতম নিমেষেন চক্ষুষ্পা বিষয়িতম শূন্যায়িতম জগত সর্বম গোবিন্দ বিরহে নমে। গোবিন্দ বিরহেতে চতুর্দিক অন্ধকার দেখছেন, আর চোখেতে বর্ষাকালের যে ধারা শ্রাবণের ধারা সেইটা নেবে এসছে। এই যে বিষয়গুলো এগুলো কোনো দর্শনশাস্ত্র মুখস্থ করে পারা যাবে না। যখন হবে যুগায়িতম নিমেষেন চক্ষুষা প্রাবৃষ্যিতম শূন্যায়িতম জগত সর্বম গোবিন্দ বিরহে নমে। এইসব আলোচনা শেষে তিনি বলছেন আশ্লিষ্য বা পাদরতাম পিনষ্ট মম আদর্শনাথ মর্মাহতম করতু বা যথা তথা বিধাতুলম পট মৎপনাথাস্ব স্বয়েব না পরাহা। এই ভাব কালকে আলোচনা করে কালকে আমরা শ্রী দামোদর ভগবানের বাল্যলীলা সমস্ত আলোচনা করব, অপ্রাকৃত আনন্দময় বিলাস সেই সমস্তগুলো আলোচনায় প্রবেশ করব। তাতে এই দামোদর ভগবানের যে লীলা এই সমস্তগুলো আলোচনা করলে যদি আপনাদের ভিতরে একটা অপ্রাকৃত রসের সঞ্চার হয় তাহলে জানবেন ভালো লক্ষণ। অপ্রাকৃত একটা রসের সঞ্চার হবে, ভালো লাগবে, আনন্দ লাগবে। ধীরে ধীরে তারপর বাল্যলীলা থেকে তারপর ধীরে ধীরে আপনারা ধীরে ধীরে ভগবানের গম্ভীর সব লীলা প্রবেশ করবেন। এইগুলো সমস্ত গুপ্ত জিনিস, কাজেই প্রাকৃত জগতের কোনো লীলা নয়। আজ এই পর্যন্তই বিশ্রাম থাকুক।